ভালো থাকতে হলে হাসি খুশি থাকার চেয়ে সহজ উপায় আর হয় না। দিনের বেশিরভাগ সময় হাসি খুশি থাকলে একদিকে যেমন মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটে, তেমনি আরও অনেক শারীরিক উপকার মেলে। আর তাই মানুষকে হাসি খুশি রাখতে রীতিমতো আইন জারি করেছে জাপান। দেশটির একটি শহরে থাকতে গেলে দিনে কম করে একবার হাসতেই হবে। সম্প্রতি এমনই এক আইন প্রণয়ন হয়েছে জাপানের ইয়ামাগাতায়। এ শহরে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। এটা কোনো পরামর্শ বা বার্তা নয়, রীতিমতো আইনি নির্দেশ। জাপানের একটি বিশ্ববিদ্যালয় গবেষণা করে জানিয়েছিল, শরীরকে ভালো রাখা এবং মানসিক স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য হাসি অত্যন্ত জরুরি। প্রতিদিন হাসো শরীরের জন্য অনেক উপকারী। সেই গবেষণার কথা মাথায় রেখেই পদক্ষেপ করল ইয়ামাগাতা প্রশাসন। এক্ষেত্রে আইন অনুযায়ী শহরবাসীকে প্রতিদিন অট্টহাসি বা চাপা হাসি কিছু না কিছু উপায়ে হাসতেই হবে। এছাড়া প্রতিটি কর্মক্ষেত্রকেও হাসি খুশিতে ভরা পরিবেশে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির মধ্য দিয়ে সুস্বাস্থ্য দিবস হিসেবেও পালন করতে হবে তাদের।